সংকুল সময়ে আপনারা ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে কী ব্যবস্থা নিয়েছেন? আমাদের ডিজির মেসেজ অনুযায়ী কালকে আমরা মেসেজ পাই 2:10, সেই অনুপাতে আমি 3টের সময় আমাদের MSWD-6 আমাদের একটা ইকুইপমেন্ট গাড়ির নাম, ভিকেলসের নাম, তাতে হ্যাঁ দিয়ে তাতে 1:10 হিসেবে ওটায় 2,500 লিটার জল থাকে এবং তাতে সেই জল কমিয়ে আমরা 25 লিটার ফিনাইল ঢেলে হসপিটাল, বাস স্ট্যান্ড, সরকারি ব্যাংক বা যেখানে মানুষের সমাগম বেশি হয় সেই জায়গাগুলোতে, এবং এখানে একটা বড় ঠাকুর মন্দির আছে, সেই ঠাকুর মন্দিরের শ্যামচাঁদ মন্দির, সেই শ্যামচাঁদের মন্দিরে যেখানে ভক্তরা আসে হাত দেয় এবং বসে সেই জায়গাগুলো আমরা কীটনাশক বা ফিনাইল স্প্রে করে আমরা জীবাণুমুক্ত করে বেরিয়েছি। এবং আজকেও আমরা হসপিটালে যাব, বাস স্ট্যান্ড যাব, বাজার যেখানে মানুষের সমাগম বেশি হয় সেই জায়গাগুলো আমরা বেরোবো। কবে থেকে আরম্ভ করেছেন? আমরা গতকাল অর্থাৎ 27 তারিখ থেকে আরম্ভ করেছি। কতজন স্টাফ আছেন আপনারা কাজে? আমাদের এখানে এই মুহূর্তে 6 জন স্টাফ আছে, 5 জন অপারেশনাল স্টাফ, 1 জন ড্রাইভার এবং অ্যাজ এ অফিসার হিসেবে আমি একা আছি। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর পণ্ডিত, সাব অফিসার। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।